আমার নাম গোপাল বিশ্বাস, বকখালি সিবিজে আমি দোকান দিই। ঠিক আছে গোপাল বিশ্বাস আপনার নাম, তাই তো? কতদিন দোকান দিয়েছেন? 10-15 দিন হয়েছে। একদম নতুন আপনার? সব মাছ একদম ফ্রেশ মাছ? ফ্রেশ মাছ। আচ্ছা, এই মাছগুলো কোথা থেকে আসে? এই সমুদ্র থেকে ধরি। আর বাকি নামখানা থেকে কিছু? নামখানা থেকে, 10 মাইল থেকে, এসব হচ্ছে ওখান থেকে আমাদেরকে আসতে হয়। ও, 10 মাইল নামখানা থেকে। আর মার্কেটে সমুদ্র থেকে কি জাল ফেলে ধরে? যেখানে মাছগুলো আবার বিক্রি হয়ে যায়, যে তেলটা ব্যবহার করে, কি তেল ব্যবহার করে? রিফাইন তেল আছে, রিফাইন সাদা তেল। আচ্ছা, এবার ধরুন মাছ ভাজার পরে কিছু তেল বেশি থেকে যায়, সেটা পরের দিন আবার কাজে লাগাবো? ওখান থেকে চালিয়ে দিই, যেরকম একদম কালো হয়ে যায় সেটাকে ব্যান্ডা করে দিই, মানে বাতিল করে দিই। চেষ্টা করবেন তেলটা বেশি না রাখার, কারণ ওইটার থেকে যত প্রবলেম, না হলে বাকি সব সুস্থভাবে হচ্ছে। আর বৌদি, আপনি মাছটা কিভাবে কাটছেন? জলের কি ব্যবস্থা আছে এখানে? পরিষ্কার জল, কলের জল, কলের জল। আচ্ছা আচ্ছা, সব কলের জল পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ সেই বকখালি, সেই প্রান্তে এসে আমরা হাজির হয়েছি। সে বকখালি বিচের সাধারণ যত মানুষ এখানে আসেন, সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে বকখালি বিচে গিয়ে সেই বিচের আমরা মাছ খাবো। হাই বলে তো, সেই মাছ খাওয়ার জন্য মানুষ যখন বিভিন্ন স্টলে ভিড় করে, সেরকম একটা স্টলে আমরা এসে আজকে হাজির হয়েছি। স্টলের মালিকের নাম গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস তো আপনার নাম? গোপাল বিশ্বাস। এবং গোপালদার বাড়ি এখানে, উনি স্থানীয় মানুষ। নামখানা, 10 মাইল বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে, তারপরে এখানে গোপালদা ও গোপালদার ওয়াইফ মিলে স্টলটা দেয়। বৌদি আপনার কি নাম? উত্তরা বিশ্বাস। উত্তরা বিশ্বাস। তো মিসেস বিশ্বাস আর মিস্টার গোপাল, ওনারা মিলে দোকানটা দেন। এইভাবে চলে দৈনন্দিন বিষয়। 15 দিন হয়েছে দোকানটা দিয়েছে, আমরা দেখছি আজকে ওনাদের তৈরি একটু মাছ ফিশ ফ্রাই খেয়ে দেখবো কেমন লাগে। আর আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে থাকেন আমরা ভিডিওটা কিভাবে বানাচ্ছি। কি কি মশলা দিচ্ছেন একটু বলি, বলবেন? লবণ, লঙ্কা। আচ্ছা আচ্ছা, লবণ। কি দিচ্ছেন দাদা ওতে, কি কি দিচ্ছেন? এটা বিট নুন দিয়ে হচ্ছে। আচ্ছা, জিরের গুঁড়ো, গরম মশলা, এসব মিক্সচার করা আছে, এটা দিয়ে হচ্ছে। এটা লেবু, গোড়া লেবু, এখানে বিখ্যাত টক গোড়া লেবু। গোড়া লেবু, গোড়া লেবু। আচ্ছা আচ্ছা, এটা দেওয়া হলো। কমপ্লিট, কমপ্লিট। একটু টেস্ট করে, থ্যাংক ইউ।